আচ্ছা, আমি আগের ভিডিওতে চ্যাপ্টার 4 এর সূত্রগুলো আলোচনা করেছি, তো আজকে চ্যাপ্টার 4 এর এবার এই অতি সংক্ষিপ্ত অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেনগুলো এসকিউগুলো আমি একটু আলোচনা করব। তো এই অঙ্কগুলো মূলত এই আমাদের এই চ্যাপ্টারের সূত্রের উপরেই নির্ভর করবে, বুঝতেই পারছো। এখানে যেখানে কোনো অঙ্ক থাকবে তাকে আমাদের কাজ হবে হচ্ছে a প্লাস b বা a মাইনাস b আকারে প্রকাশ করে অঙ্কগুলো করার। তো এমসিকিউগুলো আমি বলছি না, তার কারণ আর কিছু নয় যে এই অঙ্কগুলো আলোচনা করতে করতেই এমসিকিউগুলো হয়ে যাবে, তারপরেও যদি কোনো এমসিকিউ আটকায় সেটা আমাকে গ্রুপে জানাবে বা পার্সোনালি মেসেজ করে জানাবে। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো কী দিয়েছে, সাইন অফ মাইনাস 75 ডিগ্রি। তাহলে মাইনাস 75 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি, মাইনাস 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি 120 মাইনাস 120 প্লাস 45 লিখতে পারি, কিংবা মাইনাস 45 মাইনাস 30 লিখতে পারি। এমন মানগুলো নিয়ে আমরা লিখবো, যেহেতু আমাদের মান নির্ণয় করতে দিয়েছে, আমরা এমন মানগুলো নির্ণয় বসাবো যে মানগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন ধরো মাইনাস 105 কী লিখবো, মাইনাস 60 মাইনাস 45, অর্থাৎ যে মানগুলো আমাদের জানা আছে, এমন কোনো মান লিখবো না যে মানগুলো আমরা জানি না, ঠিক আছে। সূত্র লিখে তারপর সেটাকে সাইনে কস বি কসে ট্যান বি, বা ট্যান থাকলে ট্যানের সূত্র, কস থাকলে কসের সূত্র, সেক যখন আছে ওটাকে 1/cos করে রাখো। 2 নম্বর থেকে দেখো, আচ্ছা 2 নম্বরে দিয়েছে কি, ট্যান 75 মাইনাস কট 75, ঠিক আছে। তাহলে ট্যান 75কে কী লিখব, ট্যান 45 প্লাস 30 মাইনাস কট 75কেও তাই লিখব, 45 প্লাস 30। এবার তাহলে কী করবো আমরা, ট্যান 45 প্লাস 30 এর সূত্র ভাঙাবো, কট 45 প্লাস 30কেও এর সূত্র ভাঙাবো, ভাঙিয়ে আমরা ক্যালকুলেশান করবো, ঠিক আছে। 2 নম্বরটাও তাই, সূত্রে ভাঙাও ভাগে ক্যালকুলেশান। 3, 4, 5, 6 এই তিনটে অঙ্ক একই টাইপের। যখনই আমরা দেখব টেনের এইরকম অঙ্ক রয়েছে যে দুটো কোণ রয়েছে, যেই কোণগুলো বাকি কোণগুলোর সমষ্টি, তখন আমাদের একইভাবে বা বিয়োগফল, তখন আমাদের এই একইভাবে অঙ্কগুলো করতে হবে। যেমন ধরো আমি হিন্ট সবকটারই দিয়ে দিচ্ছি, একটা কি দুটো করে দিচ্ছি। যেমন ধরো 3 নম্বরে কী দিয়েছে, 35 ডিগ্রি আর 10 ডিগ্রি, আর এখানে আছে হচ্ছে 1। তাহলে আমরা জানি ট্যান 45এর মান 1, তাহলে 45 ইকুয়াল টু কি, 35 প্লাস 10, ঠিক আছে। তাহলে দুপাশে যদি 10 নেই, তাহলে 10 45 ইকুয়াল টু 10 35 প্লাস 10। দেখো এবার যদি আমরা সূত্রে ভাঙাই, এপাশটা হয়ে গেল 1, আর এখানটা কি হয়ে গেল, 10 35 প্লাস 10 10 বাই 1 মাইনাস 10 35 ইন্টু 10 10, কোনাকুনি গুণ করে অঙ্কে যেরকম প্রমাণ চেয়েছে সেইভাবে আমরা সাজিয়ে দেবো। 4 নম্বরটা আছে 8 আলফা 5 আলফা 3 আলফা। তাহলে 8 আলফাকে আমরা লিখতে পারি 5 আলফা প্লাস 3 আলফা, দুপাশে 10 নেবো, নিয়ে ক্যালকুলেশান করে যেরকমভাবে অঙ্কে চেয়েছে সেরকমভাবে সাজাবো। এইবার 5 নম্বর অঙ্কটা দেখো, 43 আর 2, তাহলে 43 আর 2 অ্যাড করলে 45 হয়। তাহলে এখানে কি এইভাবে লিখবো না বিয়োগ করে লিখবো, সেটা আমরা বুঝবো হচ্ছে অঙ্কের সাইনটা দেখে। দেখো এখানে ওপরে মাইনাস রয়েছে, টেনের ক্ষেত্রে আমাদের টেন এ মাইনাস বি হলে মাইনাস হয় ওপরে, নিচে প্লাস হয়, তাই তো। তাই এখানে আমরা কি করব, 43 = 45 - 42, ঠিক আছে। কিন্তু এইখানে অঙ্কটার ক্ষেত্রে দেখো প্লাস রয়েছে, তাই তো। তাহলে এখানে 62 = কী লিখব, 34 + 28। আশা করি বুঝতে পারলে ডিফারেন্সটা। তাহলে দুপাশে 10 নিলাম, 10 43 = 10 45 - 2 ডিগ্রি, তাহলে 10 a 10 b / 1 - 10 a × 10 b, 45গুলো 1 হবে। তারপর কী থাকবে, আমি একবারে লিখছি 1 - 10 2 / 1 + 10 2, একটু ক্যালকুলেশানটা নিজেরা করবে, এটাকে সাইন কষে ভাঙালে প্রমাণটা এসে যাবে। ঠিক একইভাবে 6 নম্বরটা করব, 62কে আমরা কী লিখব, 34 + 28, দুপাশে 10 নেব, ক্যালকুলেশান করব। আমাদের উদ্দেশ্য থাকবে যেভাবে প্রমাণটা বলেছে প্রমাণটার দিকে এগিয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো 3-এর a, b, c এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমাদের বলে দিয়েছে এ বি সি সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ যখনই হয় তখন প্রত্যেকটার মান, আমরা যে ক্লাস 10 পর্যন্ত যা শিখেছি, প্রত্যেকটার মান কী হয় আমাদের সবসময় পজিটিভ হয়। তাই আমরা যখনই কোনো বর্গমূল করবো, যেমন ধরো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা ক্লাস 10-এ যেমন আমরা পজিটিভ মান নিতাম, সাইন আলফার এত মান, সাইন বিটার এই মানটা, তাহলে সাইন আলফা সাইন বিটার যদি এই মান হয়, তাহলে এখান থেকে কস আলফার কস বিটার মান আমরা বার করতে পারবো,
এবং বার করে আমরা পজিটিভ মান নেব, কেন? যেহেতু আলফা এবং বিটা শুক্রকোণ, তাহলে আমাদের আলফা প্লাস বিটার মান বার করতে দিলে তোমাদের পছন্দ মতো লিখবে। ধরো আমি সাইন লিখলাম, তাহলে সাইন আলফা কি? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, ঠিক আছে? তাই যদি হয়, এবার এখান থেকে মানগুলো বার করে আমরা বসিয়ে দেবো। ঠিক একইভাবে পরপর অঙ্কগুলো, যেমন ডি নম্বরটায় মাইনাস দিয়েছে, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে কট নেব, প্রমাণ করো যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45°। তাহলে কট অফ আলফা মাইনাস বিটার মানটা আমাদের 1 আসবে নিশ্চয়ই, সেইটা বার করে আমরা দেখাবো যে কট অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যদি 1 হয় তার মানে 45° হলো আলফা মাইনাস বিটা, এটা আমরা দেখাবো। ঠিক একইভাবে এটাও তাই, ট্যান নেব, নিয়ে ক্যালকুলেশন করে দেখাবো যে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর মানটা 1 আসে। তাহলে ট্যান এই যে মানটা, এটার মান যদি 1 আসে তার মানে কি এই কোনটার মান 45° করতে পারবে? আচ্ছা ঠিক একইভাবে এই অঙ্কটা দেখো, ঠিক অপোজিটটা আগে যেটা করালাম 43 আর 2, এটা হচ্ছে কত? 65, মানে 45 প্লাস 20, এখানে আমরা প্লাস করব, 65 = 45 + 20 করবো, কেন? কারণ উপরে প্লাস সাইন আছে, আগেরটাই উপরে মাইনাস সাইন ছিল। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো কোসেক আছে, কোসেকের সূত্র কি আমরা শিখেছি? শিখিনি, তাই আমরা কি করব, 1/sin করে নেবো কোসেককে, এটা হচ্ছে 4 এর 2 নম্বর, কোসেককে আমরা 1/sin করে নেবো, থিটা প্লাস আলফা। এবার সূত্রে ভাঙাও, সাইন থিটা সাইন কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা, ঠিক আছে? তাই যদি করি, এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে, দেখো ওপরে কী রয়েছে, ওপরে রয়েছে কোসেক থিটা কোসেক আলফা, তার মানে আমরা কী দিয়ে ভাগ করছি, ওপর নিচকে সাইন থিটা সাইন আলফা দিয়ে, তাহলে ওপরে তাহলেই একমাত্র ওপরে কোসেক থিটা কোসেক আলফা আসে, কোসেক আলফা আসলো। আর এখানে তাহলে যদি আমরা ভাগ করি সাইন থিটা সাইন আলফা দিয়ে, তাহলে এখানটা কী হবে, সাইন আলফা কেটে গেল, তাহলে হলো কট থিটা, আর এখানেও দেখো কস আলফা কস সাইন থিটা কেটে গেল, হয়ে গেল কট আলফা, ঠিক আছে? এবার দেখো 4 এর 3 নম্বরটা একটু কিন্তু অন্যরকম, হ্যাঁ দেখো এখানে একটা জিনিস কমন, এই দুটোকে বিয়োগ করলেও 60° হচ্ছে, আবার এই দুটোকে বিয়োগ করলেও 60° হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব, কস অফ সরি আগে কস তো পড়ে, যেহেতু অঙ্কে কস আছে তাই কস নেব, আগে আমরা কি লিখতে পারি, 67° 24 মিনিট মাইনাস 7° 24 মিনিট, তাহলে দুপাশে কস নিলাম, তাহলে কত হলো কস অফ মাইনাস 7° 24 মিনিট, ঠিক আছে? তাহলে কসে কস বি, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, ঠিক আছে? ঠিক একইভাবে পরেরটাকেও আমরা লিখতে পারি, কস 60° ইকুয়াল টু কস অফ, আমি একবারেই লিখলাম যেহেতু এখানে বুঝিয়ে দিয়েছি, 82° 36 মিনিট মাইনাস 22° 36 মিনিট, ঠিক আছে? তাহলে এখানেও আমরা সূত্রে ভাঙাই, এটাকেও যদি সূত্রে ভাঙাই কী হয়, কস অফ 82° 36 মিনিট ইন্টু কস অফ 22° 36 মিনিট প্লাস সাইন অফ 82° 36 মিনিট ইন্টু কস অফ সরি সাইন অফ 22° 36 মিনিট। একটা জিনিস খেয়াল করো, এই যে 82 আর 7° 24 মিনিট, দেখো এটা দুজন পরস্পর পূরক কোণ, ঠিক একইভাবে 22 আর 67 এরা এই কোণ দুটো কিন্তু পরস্পর পূরক কোণ, তাহলে আমরা যদি এই উভয় এই দুটোকে যদি যোগ করি, তার মানে cos 60 আর cos 60 কত হয়, cos 60 মান হচ্ছে হাফ, তাই তো? হাফ প্লাস হাফ এপাশে হলো, আর এখানে তাহলে কি হচ্ছে, cos 64° এগুলো যেমন আছে প্রমাণে এদের রেখে দিলাম, কিন্তু দেখো প্রমাণে সাইন নেই কিন্তু, তাই তো? তাহলে আমাদেরকে সাইনগুলোকে চেঞ্জ করতে হবে, আমরা কি করব, সাইনগুলোকে সাইনের মানগুলোকে ওর পূরক কোণ দিয়ে ট্রান্সফার করব, কারণ আমাদের সাইনটাকে বাদ দিতে হবে, অঙ্কের প্রমাণে সাইন নেই তাই,
22 ডিগ্রি 36 মিনিট ঠিক আছে তাহলে এখানে হলো তাহলে সাইন 67 টাকে কি লিখব 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট ইনটু সাইন 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 36 মিনিট ঠিক একইভাবে তার মানে এটা কি হয়ে গেল cos হয়ে গেল আর একটা যে সাইনটা পড়ে আছে ওটাকেও তাহলে 67 তে কনভার্ট করতে হবে তাহলে সাইন এটা আমি কি লিখলাম হ্যাঁ সাইন 90 ডিগ্রি মাইনাস দেখো আমি যখনই এইটাকে এবার যদি 67 তে কনভার্ট করি 67 ডিগ্রি 7 ডিগ্রি 24 মিনিট ইনটু সাইন 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট ঠিক আছে তাহলে কি হলো দেখো পুরো সবকটাই তো cos হয়ে গেল তাহলে cos দুবার আসলো তাহলে 2 cos 67 ডিগ্রি 24 মিনিট ইনটু cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এটাও দেখো দুবার আসলো 2 হলো cos 82 ডিগ্রি 36 মিনিট ইনটু cos 22 ডিগ্রি 36 মিনিট তাহলে এখানে হাফ হাফ এক দুই দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে এবারে দেখো এই যে 4 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা একটু অন্যরকম দেখো এই যে কোণগুলো এরকম অঙ্ক যখনই দেবে একাধিক কোণের সমষ্টি করে আমরা আগে কোণগুলোর সমষ্টিটা বার করে নেব তাহলে আমাদের সুবিধা হবে c মাইনাস a প্লাস a মাইনাস b ইকুয়াল টু কত পাচ্ছি 0 তাই তো তাহলে এবার যদি উভয় পক্ষে ট্যান নেই তাহলে জিনিসটা কি হবে ট্যান অফ বি ট্যান এর তিনটে কোণের সমষ্টির সূত্র ট্যান এ প্লাস বি প্লাস সি এর সূত্র তাহলে কি হবে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান সি করে এবার উভয় পক্ষে জিরো করে দেবো ঠিক আছে অর্থাৎ আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এখানে এ মানে বি মাইনাস সি কোনটা বি মানে সি মাইনাস এ কোনটা আর সি মানে হচ্ছে এ মাইনাস বি কোনটা এইভাবে আমাদের করতে হবে ঠিক আছে ট্যান জিরোর মান হচ্ছে জিরো এবার করতে পারবে আচ্ছা এরপরের যে অঙ্কগুলো দিচ্ছে দেখাও যে থিটা নিরপেক্ষ মানে কি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ তাই তো তাহলে সূত্রটা সরাসরি আমরা অ্যাপ্লাই করতে পারি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ কোন সূত্র হয় সূত্র অ্যাপ্লাই করবে এইটাকে কি করব এইটাকে আমরা কট অফ এ মাইনাস বি এর সূত্রে ভাঙাবো কট পাই বাই ফোর ইন্টু কট থিটা মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কট পাই বাই ফোর ইন্টু ওয়ান মাইনাস কট পাই বাই ফোর মাইনাস কট থিটা এই যে সূত্রটা অ্যাপ্লাই করে জাস্ট ক্যালকুলেশন করলে পেরে যাবে আচ্ছা এই অঙ্কটাই 6 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কারণ এগুলো তুমি তোমরা বড় অঙ্ক করে পাবে কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো আমাদের কী দিয়েছে সাইন আলফা সাইন বিটা কস আলফা কস বিটা সমষ্টি শূন্য খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক তার কারণ হচ্ছে দেখো এটাকে আমরা সূত্রে ভাঙাই কসের তাহলে কস আলফা কস বিটা মাইনাস থাকলে কী হবে প্লাস সাইন আলফা সাইন বিটা সাইন বিটা তাই তো এই ওয়ানটাকে এপাশে নিয়ে গেলাম এবার দেখো আমাদের যদি এ প্লাস বি এর মান বার করতে হয় তাহলে কি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে তার মানে আমাদের একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্ম লাগবে তাহলে আমরা আর এছাড়াও হোল স্কোয়ারের সূত্রে ফেলতে গেলে কি করতে হয় এগুলোকে টু এ বি করতে হবে তার কারণ আমাদের কি দিয়েছে সাইন আলফা প্লাস কস আলফা সরি কস আলফা প্লাস কস বিটার মান ইকুয়াল টু জিরো দেখাবো তাই আমরা আমাদের যদি এ প্লাস বি হোল স্কোয়ার করতে হয় তার মানে এখানে একটা টু এ বি পদ লাগবে আর একটা এ স্কোয়ার বি স্কোয়ার পদ লাগবে তাই কী করলাম উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করে দিলাম এই একই অঙ্ক তোমাদের কিন্তু অনেকবার আসবে অনেকভাবে ইকুয়াল টু মাইনাস টু তাহলে এটা যখনই মাইনাস টু হলো তার মানে কি এইটা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আগে একটা মাইনাস প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ঠিক আছে তাহলে এই ওয়ান এইগুলোকে এপাশে নিয়ে আসি এগুলোকে যদি এপাশে নিয়ে আসি তার মানে কী পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা কস আলফা সরি সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস টু কস আলফা কস বিটা প্লাস টু কস স্কোয়ার বিটা ইকুয়াল টু জিরো ঠিক আছে এটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে ডান পাশটা জিরো হয়ে যাবে
তাহলে এটাকে কি লিখতে পাচ্ছি, সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার, কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে কতগুলি বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকের মান পৃথক পৃথকভাবে শূন্য হয়, তাহলে এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।